আজকের এই ভিডিওটিতে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ গত আট মাসের বেশি সময় ধরে চলমান যে যুদ্ধটা কিন্তু এক সময় রাশিয়া এবং ইউক্রেনের এর সীমান্তে শুধু সীমাবদ্ধ ছিল এই যুদ্ধের ভয়াবহতা এটা কিন্তু এখন পুরো বিশ্বে একেবারে ছড়িয়ে গেছে যার সরাসরি ইফেক্ট এবার কিন্তু পড়েছে দক্ষিণ এশিয়ার ভেতর বিশেষ করে দক্ষিণ এশিয়ার যে দুইটি মুসলিম দেশ রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের উপর বাংলাদেশ এবং পাকিস্তানকে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে রাশিয়া কেন টার্গেট করছে নিশ্চিতভাবে কিন্তু ভারতের ইন্ধনে ভারতকে সহযোগিতা করার জন্য যে জায়গায় ভারতও কিন্তু রাশিয়াকে সহযোগিতা করছে এই ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে যে ইউক্রেন গোপনে পরমাণু বর্জ্য দিয়ে এমন একটি বোমা তৈরি করেছে এই বোমা ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করবে আর তার অজুহাত দেখে কিন্তু রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে তাদের যে ট্যাকটিক্যাল পরমাণু বোমা রয়েছে সেগুলো ব্যবহার করার জন্য কিন্তু অনুমতি চাচ্ছে এখন এই জায়গায় কিন্তু রাশিয়ার পক্ষ থেকে নতুন আরেকটি ইস্যু তৈরি করা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেতর সরাসরি কিন্তু এমনটা অভিযোগ আনা হয়েছে যে পাকিস্তানের পক্ষ থেকে ইউক্রেনকে যে ডার্টি বোমা বা পরমাণু বোমা তৈরি করার প্রযুক্তি সেটা সাপ্লাই দেওয়া হয়েছে কত বড় ভণ্ডামি পাকিস্তান থেকে ইউক্রেন এবং রাশিয়া এই দুই দেশের সীমান্ত কম পক্ষে কিন্তু পনেরো হাজার কিলোমিটার দূরে হবে এই ইউক্রেনের ভেতরও কিন্তু সোভিয়েত ইউনিয়নের আমলে শত শত পরমাণু বোমা তৈরি করা হয়েছে যার কারখানা এখনো আছে ইউক্রেন চাইলে যে কোনো সময় কিন্তু পরমাণু অস্ত্র তৈরি করতে পারে সেই জায়গায় কারো সহযোগিতার প্রয়োজন নেই রাশিয়া দক্ষিণ এশিয়ার ভেতর বাংলাদেশ এবং পাকিস্তানকে কোন ঠাসা করার জন্য ভারতকে সহযোগিতা করার জন্য সকল ধরনের নীল কিন্তু বাস্তবায়ন করছে যে জায়গায় পাকিস্তানকে টার্গেট করা হচ্ছে আন্তর্জাতিক দরবারে নিষেধাজ্ঞা দিয়ে আর সেই জায়গায় রাশিয়া কিন্তু দিয়ে বাংলাদেশকে টার্গেট করছে সামরিকভাবে কোণঠাসা করার জন্য রাশিয়ার পক্ষ থেকে মায়ানমারের মতো একটা দেশ যে দেশের ভেতর বলতে পারেন স্থিতিশীল পরিবেশ বলতে কোনো কিছু নেই যেই দেশটি সরকার প্রধান নিজ দেশে জনগণের উপর অত্যাচার করছে তাদেরকেই কিন্তু রাশিয়া পরমাণু টেকনোলজি দিচ্ছে পরমাণু বোমা তৈরি করার জন্য